এবার দুর্ঘটনা রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো গাড়ি গুরুতর জখম পাঁচজন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক চালক মত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজারহাট থানা পুলিশ মত অবস্থায় গাড়ি চালানো অভিযোগ রাজারহাটে ঘটেছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি দোকানের মধ্যে ঢুকে যায় গাড়িটি দোকানে গিয়ে ধাক্কা মারে গুরুতর জখম হন পাঁচজন তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক মত অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিলেন এমনই অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে ঘটনাস্থলে রাজারহাট থানা পুলিশ সেজে উঠছে জিটি রোড ঐতিহ্যবাহী এই সড়কের যে অংশ বর্তমানের মধ্যে দিয়ে গেছে সেই অংশের সম্প্রসারণ এবং সৌন্দর্যায়ন হবে তৈরি হবে চার লেনের রাস্তা জিটি রোডের ওপর হবে তোরণ 95 কোটি টাকা খরচ করে সংস্কার হবে রাত শহরে বুক চিরে বেরিয়ে যাওয়া জিটি রোডের অংশের দেশের প্রাচীনতম সড়ক জিটি রোড শুধু দেশেরই নয় এশিয়ারও প্রাচীনতম সড়ক দীর্ঘতম দক্ষিণ এশিয়াকে যুক্ত করেছে মধ্য এশিয়ার সঙ্গে শের শাহের আমলে গড়ে ওঠে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বর্ধমানের মধ্যে দিয়ে গেছে বহু ইতিহাসের সাক্ষী এই সড়কে 10 কিলোমিটার রাস্তা এক দশকেরও বেশি সময় পরে এবার জিটি রোডের বর্ধমানের অংশে সংস্কার সম্প্রসারণ এবং সৌন্দর্যায়ন হবে ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশাল পরিকল্পনা দায়িত্বে রয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আপনারা জানেন টোটাল 10 কিলোমিটার আছে তার মধ্যে 76.6 কিলোমিটার গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে ওয়াইডেনিং এর প্রপোজালটা সেখানে টাকাটা স্যাংশন করে দেওয়া হয়েছে ইটস মোর দ্যান 90 কোটি রুপিস প্রজেক্ট তার অ্যালাইড কাজ যা থাকে মানে আমাদেরকে ফ্রি সাইট কন্ট্রাক্ট যা পেয়েছে তাকে দেওয়ার সেটা আমরা স্টার্ট করে দিয়েছি যা কিছু এনক্রোচমেন্ট আছে সব নোটিস করে দেওয়া হয়েছে সবাইকে বলা হয়েছে সরে যেতে কিন্তু শুরুতেই হোঁচট খেতে হচ্ছে একটি বিষয় 7.6 কিলোমিটার রাস্তার দুধারে বেশ কিছু দোকানকে সরে যেতে বলা হয়েছে জিটি রোডে সৌন্দর্যায়ন এবং সম্প্রসারণের খাতিরে দোকান সরিয়ে নিতে আপত্তি নেই ব্যবসায়ীদের কিন্তু তারা চান পুনর্বাসন সম্প্রসারণের ব্যাপারে একটা দাগ দিয়ে গেছে দুধারে তাতে বলেছে দাদা আমাদের দাগের ভেতরে আছে তাদেরকে সরে যেতে বলি আমরা রাস্তা সম্প্রসারণের পক্ষে এবং উন্নয়নের পক্ষে দীর্ঘ 25 থেকে 30 বছর এখানে ব্যবসা করছি এখন যে দাগ আছে সেই দাগের বাইরে বা ভিতরে যারাই আছে তাদের যদি এখান থেকে উচ্ছেদ করতে হয় তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করলে পুনর্বাসন চাইছি যে আমাদের যে দাগটা আছে তার বাইরে যেন আমরা সবাই উচ্ছেদ করে নেওয়া হয় তাহলে আমাদের পরিবার নিয়ে আমার রাস্তা পথে বসে যেতে হবে দীর্ঘ কয়েক বছর পর ঘিঞ্জি বর্ধমান শহরকে নতুন করে সাজাতে জিটি রোড সম্প্রসারণের কাজে হাত দিয়েছে বর্ধমান জেলা প্রশাসন চলছে বর্ধমানের নবাবহাট থেকে উল্লাস মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তার সম্প্রসারণ এবং সৌন্দর্যায়নের কাজ নবাবহাটের মোড়ে রয়েছেন প্রায় 300 ব্যবসায়ী তারা চান সৌন্দর্যায়নের কাজ হোক একই সঙ্গে তাদের প্রায় 300 পরিবারের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা হোক 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী নবাবহাট বর্ধমান স্রোত হারিয়ে মজানালায় পরিণত হয়েছে আমোদর নদ বঙ্কিম চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী সেই আমোদর নদ বাঁকুড়ায় এবার মজে যাওয়া আমোদর সংস্কারে উদ্যোগী হল প্রশাসন যে পথে বিষ্ণুপুর প্রদেশ হইতে জগৎ সিংহ জাহানাবাদে প্রত্যাগমন করিয়াছিলেন সেই পথের চিহ্ন অদ্যাপি বর্তমান আছে তাহার কিঞ্চিত দক্ষিণে মান্দরণ গ্রাম মান্দরণ এক্ষণে ক্ষুদ্র গ্রাম কিন্তু তৎকালে ইহা সৌষ্ঠবশালী নগর ছিল যে রমণীদিগের সহিত জগৎ সিংহের মন্দির মধ্যে সাক্ষাৎ হয় তাঁহারা মন্দির হইতে যাত্রা করিয়া এই গ্রামাভিমুখে গমন করেন গড় মান্দারণে কয়েকটি প্রাচীন দুর্গ ছিল এই জন্যই তাহার নাম মান্দারণ হইয়া থাকিবে নগর মধ্যে আমোদর নদী প্রবাহিত দুর্গেশ নন্দিনীর মূল পটভূমিতে রয়েছে আমোদর নদ গড় মান্দারণ বঙ্কিমচন্দ্র তাঁর উপন্যাসেই লিখেছেন গড় মান্দারণ এখন ভগ্নস্তূপ তারপরও কেটে গেছে বহু বছর সেই আমোদর নদ এখন আর নেই আমোদর নদের বাঁককে পরীক্ষা করে মল্লরাজারা তাঁদের প্রাচীন রাজধানী প্রদ্যুন্নপুরে নিরাপত্তা সুনিশ্চিত করেছিলেন নদ সংস্কার করে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল আমোদর এখন মরা নদ এবার সেই নদ সংস্কারে এগিয়ে এলো প্রশাসন নদীর জলটা থাকছে না তো সেই জন্য কিছু কিছু অংশে আমরা চেক ড্যাম ইত্যাদি করে জলটাকে বেঁধে রাখার চেষ্টা করছি এটা ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট বা WRIDD এদের
শ্যামচর্যে, এবং মূলত গাছটা আমরা 100 দিনের কাজের মাধ্যমে করছি। এইভাবে নদীটাকে আবার সজীব করার চেষ্টা করছি। আমোদর নদের উৎপত্তিস্থল বাঁকুড়ার জয়পুর ব্লকের সমুদ্র বাঁধ নামে এক দিঘি। এরপর জয়পুর, কোতুলপুর ও হুগলির গোঘাটের বিস্তীর্ণ এলাকা দিয়ে প্রায় 58 কিলোমিটার বয়ে গিয়ে দ্বারকেশ্বরে মিলেছে। এই নদে স্নান করতেন মা শারদা। এখন বর্ষাকাল ছাড়া থাকে না জল। জল ধরে রাখতে নদের গতিপথে বেশ কয়েকটি চেক ড্যাম তৈরি করা হচ্ছে। আমোদর নদের খাত থেকে পলি তোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের যে কৃষি প্রধান অঞ্চল, এখানে বছরে 3 থেকে 4 বার ফসল উৎপন্ন হয়। সুতরাং কৃষিক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জলের যোগান দেওয়া যাবে। তার পাশাপাশি ভূগর্ভস্থ জলের যে যোগান, গ্রাউন্ড ওয়াটার দিনের পর দিন যে নেমে যাচ্ছে, সেই গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করার ক্ষেত্রে এই নদের গুরুত্ব হচ্ছে অত্যন্ত বেশি। সুতরাং আমরা চাইছি এই নদটাকে একটা সুন্দরভাবে সংস্কারের মধ্য দিয়ে নদীর যে পুরনো যৌবন অবস্থা, সেই যৌবন অবস্থাটাকে আমাদের ফিরিয়ে আনা। ঐতিহাসিক এই নদের সংস্কারে এলাকার চেহারা আবার বদলে যাবে, এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।